বিপুল উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজন জাঁকজমক পরিবেশত দেশের অন্যতম বেসরকারি অনলাইন টিভি চ্যানেল সি প্লাসর দুই বছর পূর্তি উৎসব উদযাপন করাই কাতারত কে খাগিয়ানে অনুষ্ঠানের সূচনা করে কাতার সি প্লাস দর্শক ফোরাম ও নেতৃবৃন্দ। দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদক রহিম পারভেজ এবং কবি মফিজুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনা এন্ড সভাপতিত্ব করেছিল দর্শক ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নাসিরউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা। বিশেষ অতিথি আছেন দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক ফোরামের সভাপতি হোসেন শহীদ সরওয়ার্দি সরওয়ার, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বাংলা ভিশনের কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারি লিঙ্কন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর, উপদেষ্টা মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ তৈয়বুর রহমান। আলোচনাতে অংশগ্রহণ করেছিল দর্শক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল, নুরুন নবী, মিসেস শামিমা নবী, মঈনুদ্দিন চৌধুরী, বকুল বড়ুয়া, ইমরান, সোহেল, জাহাঙ্গীর, ওমর ফারুক সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতল। এছাড়াও আরও উপস্থিত আছেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। বক্তব্য রাখার যুদ্ধ দ্বিতীয় বছর পূর্তি উৎসব উদযাপন ও তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে সি প্লাস দর্শক ফোরামের পক্ষত্তুন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীরের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর নৈশ ভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।